আরব প্রবাসী মেহেদী হাসান ভোর 4টায় ফ্লাইট হওয়ার কারণে একদিন আগেই বগুড়া থেকে ঢাকায় এসেছেন। বন্ধুর কাছে খোঁজ পেয়ে আসেন খিলক্ষেতের বঙ্গবন্ধু ওয়েজ আর্নার্স সেন্টারে। তার মতো অন্যান্য প্রবাসী কর্মীরাও সাময়িক থাকার জায়গার জন্য এখানে এসেছেন। অজান্তে অন্যান্য হোটেলে থাকছি আগে, আমাদের একটা ফ্রেন্ড ছিল এখানে, থাকার পরে সে বাইরে গেছে, আমাদের ফোন করে আমাদের বল দিছে এখানে ঠিকানা দিছে, ঠিকানা অনুযায়ী তোমরা আসলে আপনার যাতায়াতের সুযোগ সুবিধা ভালো, গাড়ি দিয়ে তারা নিয়ে আসবে, নিয়ে রাখা আসবে এয়ারপোর্টে। তো এই জন্য আসলে তারপরে প্রকৃত আমরা বিশ্বাস করছিলাম না, যখন এখানে আসলাম কি বলবো আর, মায়ের কোলে আছি আমরা, মানে এত সুযোগ সুবিধা, এত ভালো পরিবেশ কখন আমরা ঢাকা শহরে পাই না। এটা অন্য ঘুরে গেছিলাম বোনানি আরাফাত হোটেলে ছিলাম আগে, খুব দুর্গন্ধ। তারপরে ভাই আমার গেল যে একটা জায়গায় আছে, চলো উঠি যায়, চল ভালো হলে সেই জায়গায় থাকুন। তো আসার পর ফোনে যোগাযোগ করলো, গাড়ি গেল, গাড়ি যায় আমাকে দিল্লি আলো, নিয়ে আসার পর মনে করেন যে রেট, ওই রেট তো মনে করেন ওইদিন আমার রুমে ঢুকতে রেট পুরা যায় এটকা রেট টাকা খরচ একেবারেই না নিলে না, মানে হালকা আমাদের যাতায়াতের যে ভাড়া সেটা মনে করেন এখানে। আর অন্য হোটেলে থাকলে একটা রাত থাকলে আপনার 500 টাকা নেয়, আর এখানে 500 টাকা না, আপনার 200-250 টাকা হলে মনে করেন আপনার বাড়ি চলে যায় 24 ঘন্টা। অনেক শান্তিতে আছে এই জায়গায়, রুম গুছালে রুমও ভালো আছে, টয়লেটও ভালো। বোর্ডিং তো অনেক আছে না, ওগুলো বোর্ডিংয়ে যেমন সার পোকা আছে, আপনার ময়লা আছে, বাথরুমও পরিষ্কার আছে, আর এটা মনে করেন যে সব দিকেই বাস এভরিথিং সুন্দর। জানা গেছে 2022 সালের 17ই মার্চ মুজিব শতবর্ষ উপলক্ষে বিদেশগামী এবং প্রবাসী কর্মীদের সাময়িক আবাসন সুবিধা দেওয়ার জন্য চালু হয় বঙ্গবন্ধু ওয়েজ আর্নার্স সেন্টার। এটি মূলত প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের একটি অলাভজনক উদ্যোগ। চলতি বছরে 1 মে থেকে এখানে প্রবাসী কর্মজীবীরা থাকতে পারছেন। 100 টাকা রেজিস্ট্রেশন ফি দিয়ে প্রবাসী কর্মীরা অনলাইনে এখানে থাকার আবেদন করতে পারবেন। প্রতিজন প্রতি সিটের জন্য মাত্র 200 টাকা হারে একদিন করে সর্বোচ্চ 2 দিন এখানে থাকতে পারবেন। এখানে রয়েছে সাশ্রয়ী মূল্যে খাবার, নারী পুরুষ কর্মীদের জন্য আলাদা থাকার ব্যবস্থা, কনফারেন্স ট্রেনিং সেশনের ব্যবস্থা, টেলিফোন ইন্টারনেট সহ নানা বিনোদনমূলক ব্যবস্থাও। কর্মীরা যখন আমাদের ফোন কল করে এয়ারপোর্ট থেকে, আমরা এয়ারপোর্টের কাছ থেকে ওনাদেরকে রিসিভ করে, আমরা ফ্রি পরিবহন যে গাড়ি আছে আমরা রিসিভ করে নিয়ে আসি, এবং কর্মীদের আমরা এয়ারপোর্টে 3 ঘন্টা আগে কর্মীদের আমরা পৌঁছে দিই। এবং এখানে তাদের সুবিধামূলক ব্যবস্থার মধ্যে ক্যান্টিন আছে, বাইরে যেতে হয় না, খাবারের ব্যবস্থা আছে, বিনোদনমূলক ব্যবস্থা আছে, ক্যারাম বোর্ড খেলার ব্যবস্থা আছে, ব্যাডমিন্টন আছে, আনুষঙ্গিক খেলাধুলা করতে পারবে এখানে। এমন ফ্রি যাতায়াত ব্যবস্থা সহ এরকম সুন্দর পরিবেশে নামমাত্র মূল্যে থাকতে পেরে খুশি এখানে আসা প্রবাসী কর্মীরাও।